অবশেষে বাংলার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা বিজেপি প্রকাশ করলো। দ্বিতীয় দফায় মোট 19টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে, 4টি আসনে এখনো প্রার্থী ঘোষণা বাকি, যার মধ্যে আসানসোল, ডায়মন্ড হারবারের মতো আসন রয়েছে, বীরভূম, ঝাড়গ্রাম রয়েছে। আর এই আজকে যে 19 জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি, তার মধ্যে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তাপস রায়, অর্জুন সিংরা যেরকম রয়েছেন, হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম রয়েছে, প্রত্যাশা মতো যেরকম কিছু নাম রয়েছে, বেশ কিছু চমকও রয়েছে। কলকাতা উত্তর থেকে তাপস রায়, তিনি বিজেপির প্রার্থী, আর ব্যারাকপুর থেকেই প্রার্থী করা হয়েছে অর্জুন সিংকে। অন্যদিকে কলকাতা দক্ষিণে দেবশ্রী চৌধুরী, তমলুক থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি, তিনিই লড়ছেন, এটা নিয়ে জল্পনা আগেও ছিল, দেয়াল লিখনও শুরু হয়ে গিয়েছিল এবং তিনিই লড়ছেন প্রত্যাশা মতো। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেই প্রার্থী করা হয়েছে তমলুক থেকে। আর একটা কেন্দ্রের দিকে নজর ছিল মেদিনীপুর, সেক্ষেত্রে দিলীপ ঘোষ প্রাক্তন রাজ্য সভাপতি, তিনি মেদিনীপুর থেকে লড়বেন নাকি অন্য কোথা থেকে লড়বেন, সেই বিষয়টা নিয়ে একটা জল্পনা ছিল, মেদিনীপুর কেন্দ্র নিয়ে জল্পনা ছিল, যেটা দেখতে পাওয়া গেল আজকে দ্বিতীয় দফার বাংলার ক্ষেত্রে প্রার্থী তালিকা প্রকাশের পর। মেদিনীপুর থেকে দিলীপ ঘোষ লড়ছেন না, বর্ধমান দুর্গাপুর থেকে দিলীপ ঘোষ লড়ছেন, মেদিনীপুর থেকে লড়ছেন অগ্নিমিত্রা পল। এবং আরও একটা আসনের দিকেও কিন্তু নজর, সেটা হচ্ছে বসিরহাট, অত্যন্ত উল্লেখযোগ্য বসিরহাট, কারণ বসিরহাটের সন্দেশ খালি সাম্প্রতিক সময় রাজ্য রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা হিসেবে উঠে আসে। যেই সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখেছি যে আন্দোলন, বিতর্ক এবং এই সন্দেশখালী ইস্যুকে সামনে রেখে বিজেপি যে লোকসভা নির্বাচনে তাদের এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে চলেছে, সে বিষয়টা কিন্তু তারা বারবার করেই তাদের সেই প্রতিবাদ বা শাসক দলকে আক্রমণ, সেই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু পরিষ্কার হয়েছে। আর সন্দেশখালীর প্রতিবাদে মুখ রেখা পাত্রকে বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থী করা বিজেপির এই 19 জনের প্রার্থী তালিকায় অত্যন্ত একটা বড় চমক, উল্লেখযোগ্য নাম এই রেখা পাত্র। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।